আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়ি কখন এবং কেন দুর্বল হয়ে থাকে এবং সে সঙ্গে দাঁতও নড়তে থাকে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দাঁতের মাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, ক্ষেত্র অনুযায়ী বিভিন্ন সমস্যার বিভিন্ন ব্যাখ্যা থাকে ভিউয়ার্স। তবে বেশিরভাগ ক্ষেত্রে মাড়ির সমস্যা যে কারণে হয়ে থাকে সে কারণ নিয়েই এই ভিডিওতে কথা বলবো ভিউয়ার্স। সে কারণ হলো মূলত ক্যালকুলাসই সেজন্য সব থেকে বেশি দায়ী হয়ে থাকে, যেটিকে আমরা বাংলাতে দাঁতের পাথর বলে থাকি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুদাঁতের মধ্যবর্তী স্থানে এভাবে ধীরে ধীরে খাদ্যকণা জমতে জমতে এটি দাঁতের ভিতরে ধীরে ধীরে শক্ত হয়ে দাঁতের সঙ্গে জমে থাকে ভিউয়ার্স। যখন অল্প পরিমাণে থাকে তখন হয়তো কোনো ধরনের সমস্যা বা ব্যথা বা যন্ত্রণা কোনো ধরনের কোনো সমস্যাই থাকে না। এটি হলো ডেন্টাল ক্যালকুলাস, যেটি ঠিকমতো সঠিক নিয়মে ভালোভাবে দাঁত ব্রাশ না করার কারণে খাদ্যকণা দাঁতের ফাঁকে ঢুকে গিয়ে ধীরে ধীরে এমনটি জমতে থাকে ভিউয়ার্স। এটি জমতে জমতে যখন অনেক বেশি হয়ে যায় তখন সেই ক্যালকুলাসের সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়াও বৃদ্ধি হতে থাকে। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি দাঁতের মধ্যবর্তী স্থানে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যকণা ঢুকেছিল, আর সেগুলো পচনের মাধ্যমে ধীরে ধীরে ঠিক এমন অবস্থা হয়ে গেছে। আর যখন এমন খাদ্যকণা থাকায় সেখানে পচনের ঘটনা ঘটে, তখন কিন্তু ধীরে ধীরে ব্যাকটেরিয়া বেশি হয়ে থাকে এবং সে সঙ্গে মাড়ির ইনফেকশন তৈরি করতে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের গোড়ায় ময়লা থাকার কারণে কিন্তু এখানে মাড়িটা ফুলে আছে এবং লাল লাল হয়ে আছে। তো ভিউয়ার্স, যখন এ ধরনের মাড়ি ফোলা সমস্যা হয়ে থাকে তখন কিন্তু ধীরে ধীরে দাঁত নড়তে দেখা যায়। দাঁত ধরে যদি কেউ একটু নাড়া দেওয়া হয় বা এদিক ওদিক করা হয়, দেখা যায় যে দাঁতটা হালকা হালকা নড়ছে, এমনটি অনুভব হয়ে থাকে। তো ভিউয়ার্স, এটি মূলত মেইন কারণ মাড়ির সমস্যা হওয়ার জন্য, এটি হচ্ছে মূলত মেইন কারণ। এখানে দেখতে পাচ্ছেন যে নিচের মাড়ির ভিতরের অংশে এখানে ক্যালকুলাস অনেক বেশি জমার কারণে ধীরে ধীরে দাঁতের মাড়ি অনেক নিচে নেমে গেছে এবং মাড়ি ফাঁকা হয়ে যাওয়াতে সেখানে খাদ্যকণা ঢুকে পচনের মাধ্যমে মাড়ির বিভিন্ন অংশ এভাবে ফুলে ওঠে। আর যখনই মাড়ির এ ধরনের ডিজিজ তৈরি হয় তখন মাড়ি খুবই দুর্বল হয়ে পড়ে, মাড়ি থেকে রক্তক্ষরণ হতে দেখা যায়, মাড়ির বিভিন্ন অংশ ফুলে ওঠে এবং সে সঙ্গে যে সুস্থ দাঁতগুলো থাকে সেগুলোও ধীরে ধীরে নড়তে থাকে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা এড়ানোর জন্য যদি বছরে অন্তত একবার দাঁতগুলা স্কেলিং করা যায়, দাঁতগুলা ওয়াশ করিয়ে নেওয়া যায়, তাহলে এ ধরনের অকালে দাঁত নড়ে যাওয়া সমস্যা থেকে বাঁচা যায়। তাছাড়া যদি আপনি স্কেলিং করান তাহলে একই সঙ্গে দাঁতে যদি কোনো স্পট থাকে সেক্ষেত্রে সেই স্পটগুলোও পরিষ্কার হয়ে যাবে। এবং যদি এ ধরনের ক্যালকুলাস বা পাথর দাঁতের গোড়ার দিকে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি স্কেলিং করান, দাঁতগুলো ওয়াশ করান, তাহলে আপনার দাঁতগুলো সবসময় এমন চকচকে এবং পরিষ্কার থাকবে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি যদি বছরে অন্তত একবার দাঁতগুলা স্কেলিং করিয়ে নেন তাহলে এই ধরনের সমস্যা থেকে আপনি এড়িয়ে যেতে পারবেন বা এই ধরনের সমস্যা আপনার সহজে হবে না। এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলাসের কারণেই কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ভিউয়ার্স। যতটুকু অংশে এখানে ক্যালকুলাস দেখতে পাচ্ছেন এটি আমরা বাংলাতে পাথর বলে থাকি। তো এই পাথর এইখান থেকে শুরু হয়েছে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু একটা সময় মাড়ি ছিল, অর্থাৎ এই মাড়ির যে অংশটি গোলাপি অংশ দেখতে পাচ্ছেন, মাড়ির যে মাংস এটি কিন্তু একটা পর্যায়ে এইখানে ছিল, কিন্তু এই ক্যালকুলাস ধীরে ধীরে জমার কারণে কিন্তু মাড়িটা অনেক নিচে নেমে আসছে এবং সে সঙ্গে দাঁতের শক্তিও কমে গেছে। এই ক্যালকুলাসটি যখন উঠে যাবে, এটি কখনো কখনো এমনিতেই উঠে যায় বা পড়ে যায়, তো যখন এই ক্যালকুলাসগুলো উঠে যায় তখন কিন্তু দাঁতের গোড়াটা আলগা হয়ে যায় আর তার কারণে দাঁতটি নড়তে থাকে। এবং কয়েকদিনের মধ্যেই এরকম সমস্যা হলে কিছুদিনের মধ্যে দাঁতটি নড়তে নড়তে এক পর্যায়ে এমনিতেই কিন্তু পড়ে যায়। আর যদি কখনো দাঁত নড়ে যায় সেক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে খুব ভালো ফলাফল পাওয়া যায় না। দাঁতে যদি গর্ত হয়ে যায়, দাঁত যদি ভেঙে যায় বা অন্য কোনো সমস্যা হয় তাহলে তার ট্রিটমেন্ট করে রাখা যায়, কিন্তু দাঁত যদি একবার নড়ে যায় বা নড়তে শুরু করে সেক্ষেত্রে কিন্তু সেটি ট্রিটমেন্ট করে রাখাটা মুশকিল হয়ে পড়ে। এখানে দেখতে পাচ্ছেন একই সঙ্গে দাঁত এবং মাড়ি দুইটাই ক্ষয় হচ্ছে। এখানে মাড়িতে ক্ষয় হচ্ছে, সেই সঙ্গে মাড়ির ইনফেকশনও হচ্ছে। এই অবস্থাকে আমরা মাড়ির প্রদাহ বলে থাকি, যেটি জিঞ্জিভাইটিস নামে পরিচিত। তো এই জিঞ্জিভাইটিসে আক্রান্ত যে মাড়ি থাকবে এই মাড়িও অত্যন্ত দুর্বল হয়ে থাকে, কারণ দাঁতের গোড়া থেকে ব্লিডিং হয়। এছাড়া দেখা যায় যে দাঁতের
এ ধরনের ক্যালকুলাস জমার কারণে দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল থাকে সেখানে লিকেজ তৈরি হয়, আর সেই লিকেজের ভিতর থেকে ধীরে ধীরে রক্ত বেরিয়ে আসে কোনো কারণ ছাড়াই বা কোনো সামান্য আঘাতেও এ ধরনের রক্ত চলে আসে। ব্রাশ করার সময় রক্ত বেরিয়ে আসে। এটি অত্যন্ত দুর্বল প্রকৃতির মাড়ি হয়ে থাকে, আর মাড়ি যখন দুর্বল থাকে তখন দাঁতগুলাও হালকা পরিমাণ নড়তে থাকে। আপনি যখন স্কেলিং করিয়ে এ ধরনের সমস্যা সমাধান করিয়ে নেবেন, তারপরে আপনাকে হয়তো 3 দিন বা 5 দিন বা 10 দিনের মতো আপনাকে ঔষধ খেতে হতে পারে। যে ঔষধগুলো খাওয়ার পরে আপনার যে মনে হতো যে দাঁতগুলো হালকা হালকা নড়ছে, সেটি আপনার ভালো হয়ে যায়। যদি অল্প পরিমাণ নড়ে থাকে সেটি প্রাথমিক অবস্থায় ওষুধ খেলে ভালো হয়ে যায়। এছাড়া ভিউয়ার্স, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের মাড়ি থেকে, দাঁত এবং মাড়ির সংযোগস্থল থেকে মাড়িতে কিছু ফাঁকা তৈরি হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখানে কিন্তু দাঁতের গোড়া থেকে মাংসটা এভাবে, মাড়ি এভাবে ফাঁকা হয়ে গেছে, আর এমনটি ব্রাশ করার কারণে হতে পারে বা অন্য যে কোনো কারণে, খাবার জমে থাকার কারণে হতে পারে। তো ভিউয়ার্স, এমনটি যখন হয়, মাড়ি থেকে, দাঁত থেকে মাড়ি যখন আলগা হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন এখানে এ ধরনের গর্ত হয়ে যায়, আর তার ভিতরে খুব সহজেই খাবার প্রবেশ করতে পারে। যেটি খাওয়া হোক না কেন, সেখানে প্রবেশ করে তা আটকে থাকে। আর যখন এমনটি কন্টিনিউ চলতে থাকে তখন কিন্তু সেখানে এমনভাবে মাড়ি ফুলে উঠতে দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে মাড়ির কিছুটা অংশ ফুলে উঠছে। তো এমন কারণ এটি হয়ে থাকে, যদি দাঁতের গোড়া থেকে কোনো ধরনের খাদ্যকণা সেখানে ঢুকে যায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হয়, সেখানে সে দাঁতের এটি ফুলে ওঠে। এবং যখন এমনটি হয়, দাঁতের গোড়ার এই মাড়ির অংশটি যখন ফুলে উঠতে থাকে বা ফুলে ওঠে, তখন কিন্তু সেই দাঁতটি ধীরে ধীরে নড়তে থাকে। এটি অনেকেই অনুভব করে থাকেন যাদের এ ধরনের মাড়ি ফোলা সমস্যা রয়েছে। মাড়ির যে অংশটি ফুলছে সেই অঞ্চলে যে দাঁতগুলো থাকে, একটি বা দুটি, পাশের দুটি দাঁত কিন্তু নড়তে পারে, এমনটি হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই অবস্থা যদি ঘরোয়াভাবে চিকিৎসা করা যায় তাহলেও ভালো হয়ে যায় কখনো কখনো অল্প সমস্যায়, আবার কখনো ডাক্তারের কাছে গেলে ড্রেসিং করে শুধুমাত্র কিছুটা ওষুধ খেলে এ ধরনের সমস্যা পুরোপুরি ভালো হয়ে যায় এবং দাঁতও পরিপূর্ণভাবে আগের মতো শক্ত হয়ে যায়। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে কোনো ধরনের সমস্যা নাই, দাঁতে কোনো গর্ত নাই, কোনো পোকা লাগার সমস্যা নাই। এখানে শুধুমাত্র দাঁতের মাড়িতে ফাঁকা ছিল, আর তার কারণে সেখানে খাবার ঢুকে ইনফেকশন হওয়ার কারণেই এখানে এভাবে ফুলে উঠছে। তো এভাবে ফুলে ওঠার কারণে যতটুকু দুটা দাঁতের জায়গা নিয়ে কিন্তু এটি ফুলে আছে, তো এই দুইটা দাঁত হালকা হালকা নড়তে পারে এমন ফোলার অবস্থায়। যে ফোলাটি যদি আপনি ট্রিটমেন্ট করান, ফোলাটি যখন কমে যাবে তখন এই হালকা হালকা নড়াভাবটি আপনার পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। ভিউয়ার্স, এছাড়া আক্কেল দাঁত ওঠার সময়ও এ ধরনের দাঁত নড়ে যাওয়ার সমস্যা ঘটে। এখানে দেখতে পাচ্ছেন এটি হলো আক্কেল দাঁত উঠতেছে। তো অনেকেরই আক্কেল দাঁত এভাবে উঠতে থাকে, যখন আক্কেল দাঁত ওঠে তখন আশেপাশে যে মাড়ির অংশ থাকে তা এভাবে ফুলে উঠতে পারে, আর এভাবে ফুলে ওঠার কারণে বেশ ব্যথা হয়ে থাকে এবং পাশের যে দাঁতগুলো থাকে সেগুলো কিন্তু একটু একটু নড়তে পারে। তবে কখনোই দাঁত যদি কখনো নড়ে, আপনার মনে হয় যে দাঁত নড়ছে, কখনোই নাড়াবেন না, সেটি যেভাবে আছে সেভাবেই রাখা উচিত। সাধারণত যখন মাড়ি ফোলার কারণে দাঁত নড়ে থাকে তখন আপনাকে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করা উচিত, কেননা দাঁত নড়ে গেলে, খুব বেশি নড়ে গেলে তখন আর অন্য কোনো চিকিৎসা থাকে না। যদি অল্প নড়ে তাহলে প্রাথমিক অবস্থায় সেটি সারিয়ে তোলা সম্ভব, আর যদি অনেক বেশি নড়ে যায় তাহলে কিন্তু আপনাকে দাঁতটি ফেলেই দিতে হবে, অন্য কোনো উপায় থাকবে না। তো ভিউয়ার্স, দাঁতের সমস্যার যে মাড়ির সমস্যাগুলো রয়েছে তা মূলত প্র্যাকটিক্যালে দেখেই নির্ভর করা হয় যে কোন পদ্ধতিতে সমস্যাটা কী রয়েছে এবং কী চিকিৎসা সেখানে প্রযোজ্য। যদি এমন পজিশনের হয়ে থাকে তাহলে আমরা সাধারণত জায়গাটি পরিষ্কার করে ড্রেসিং করে দেই, যাতে সেখানে দাঁতালি সুস্থ হয়ে যায়, দাঁতের যে মাড়ি এবং দাঁত রয়েছে তা একসঙ্গে জয়েন্ট হয়ে যায়। এর জন্য আমরা জায়গাটি পরিষ্কার করে সেখানে কিছু ওষুধ দিয়ে দিই বা লিখে দিই, সেটি খেলে পেশেন্ট এই অবস্থায় ভালো হয়ে যায়। আর যদি ঘরোয়াভাবে গরম পানি করে, লবণ মিশ্রিত করে কুলকুচি করা হয় তাহলেও অনেক সময় মাড়ির বিভিন্ন সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এছাড়া মাউথওয়াশও ব্যবহার করতে পারেন।
মাউথওয়াশ আপনি ফার্মেসি থেকে, যে কোনো ফার্মেসি থেকে নিয়ে নিতে পারবেন। মাউথওয়াশটি আপনি প্রতিদিন একবার বা সপ্তাহের মধ্যে আপনি 2 থেকে 3 দিন যদি মাউথওয়াশ ব্যবহার করেন সেটিও করতে পারবেন। মাউথওয়াশ ব্যবহারের ফলে এ ধরনের মাড়ির যে ব্যাকটেরিয়া থাকে তা কিল হয়ে থাকে। তো হিয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।